নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ মামলা, সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তর্ক দিতে গিয়ে রীতিমতো বিচারপতির ধমক খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ মামলা, সেই মামলায় বিচারপতিকে তিনি যুক্তি দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারীর কেন রক্ষা কবচ কেড়ে নেওয়া উচিত কিংবা রক্ষা কবচ থাকা দরকার নেই। আর সেই তর্ক দিতে গিয়েই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে রীতিমতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা শুনতে হলো, বিচারপতির ধমক শুনতে হলো। আসলে ঘটনা যেটা হচ্ছে বন্ধুরা, যে শুভেন্দু অধিকারীকে বাগে পেতে রাজ্য সরকার নানাভাবে নানা চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টারই প্রতিফলন হিসেবে অনেকেই যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। খোদ শুভেন্দু অধিকারীও কিন্তু এই কথাটা বহুবার বলেছেন যে তার বিরুদ্ধে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নানান মামলা দিচ্ছে, যাতে তাকে আটকানো যায়, যাতে তাকে জেলের মধ্যে ঢোকানো যায়। আর এই যে রাজ্য সরকারের চেষ্টা, সেই চেষ্টাকে কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতারা প্রতিহিংসা হিসেবে দেখছেন। কেননা একদিকে যেহেতু ইডি, সিবিআই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের অন্য নেতাদের বিরুদ্ধে নানা তদন্ত করছে, ফলে শুভেন্দু অধিকারীর এই যে দাবি, সেই দাবি কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে রাজ্য সরকার তার বিরুদ্ধে এমনি এমনি বহু মামলা দিচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্নটা তুলেছেন, এবং প্রশ্নটা তুলতে গিয়ে তিনি সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা জানতে চান যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তো তার বিরুদ্ধে একটা মামলাই ছিল, আর তিনি যেই না বিজেপিতে চলে গেলেন দেখা গেল গত দু বছরে 27টি মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এত হঠাৎ করে মামলা বেড়ে যাওয়া, এর কারণ কি? এই জায়গাটাতে কিন্তু সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্যাক করে ধরেছেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবং এরই জবাব দিতে গিয়ে কল্যাণ ব্যানার্জি এদিন যেটা যুক্তি দেন আদালতের কাছে যে কেউ অপরাধ করেনি বলে সে ভবিষ্যতেও করবে না, এমনটা তো হতে পারে না। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি অনেক শৃঙ্খলাপরায়ণ ছিলেন, আর যেদিন থেকে তিনি বিজেপিতে গেছেন সেদিন থেকে তিনি অপরাধ করতে শুরু করেছেন, আর সেই কারণেই হয়তো 27টি মামলা হয়েছে, এমনটাই কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই যুক্তিরই পাল্টা মন্তব্য করতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত যেটা জানিয়ে দেন যে এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত অভিযোগ রাজ্য পুলিশের কিংবা রাজ্য সরকারের, তাতে কিন্তু রাজ্য সরকারও ফেঁসে যেতে পারে। কেননা এইভাবে একজনের বিরুদ্ধে হঠাৎই এত মামলা হয়ে গেল, তো সেগুলো যদি সত্যি হয় তাহলে তো শুভেন্দু অধিকারীকে অপরাধী বলতে হয়, আর সেই অপরাধী তো একসময় তৃণমূলেই ছিল, তো তৃণমূল সরকার নিশ্চয়ই তাকে আড়াল করার চেষ্টা করেছিল। তা না হলে তার বিরুদ্ধে এখন এত মামলা হচ্ছে, তাকে গ্রেফতারের এখন এত চেষ্টা চলছে, অথচ দু বছর আগে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন তো এই ধরনের কোনো চেষ্টা হয়নি। এই প্রশ্নটা কিন্তু এদিন বিচারপতি শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ মামলা, সেই মামলায় কিন্তু মন্তব্য করেছেন। যদিও মামলাটির শুনানি আগামী 13ই সেপ্টেম্বর আবারও হবে, তবে এদিন এই যে রক্ষা কবচ মামলা শুভেন্দু অধিকারী, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ বুঝতে পেরেছেন যে বিচারপতি ঠিক কোন জায়গাটাতে ধরতে চাইছেন, কোন জায়গাটাতে সন্দেহজনক বলে মনে হচ্ছে। এবং এই প্রশ্নটা বিচারপতির মনে আসাই স্বাভাবিক, কেননা সাধারণ মানুষের মনে, আম পাবলিকের মনে তো এই প্রশ্নটা উঠছে যে শুভেন্দু অধিকারী যদি এতই অপরাধ করে থাকেন, এতই অপরাধী হয়ে থাকেন, তাকে যদি গ্রেফতারি করতে হয় তাহলে তিনি যখন তৃণমূলে ছিলেন তার বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি কেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি কেন? পাবলিক তো এই প্রশ্নটাও তুলছেন যে এখন তৃণমূলের নেতারা শুভেন্দু অধিকারীকে নানা দুর্নীতির সঙ্গে জড়ানোর চেষ্টা করেন, সারদা নারদা মামলায় শুভেন্দু অধিকারী কিংবা তার পরিবারকে জড়ানোর চেষ্টা করেন, সে নিয়ে নানা নথিপত্র তুলে ধরে মিডিয়ার নজর কাড়ার চেষ্টা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অথচ এই সারদা নারদার সময়ে শুভেন্দু অধিকারী তো তৃণমূলেই ছিলেন, তো সেই সময় তৃণমূল সরকার কিংবা রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে, আর সেই প্রশ্নটাই যেন এদিন বিচারপতি জয় সেনগুপ্তের মনেও উঠতে দেখা গেছে, এবং সেই নিয়েই কিন্তু তিনি কল্যাণ ব্যানার্জিকে, আইনজীবী তৃণমূল নেতা এবং সরকারের আইনজীবী
কল্যাণ ব্যানার্জিকে ধাতানিটা কিন্তু বিচারপতি দিয়েছেন। এবং বন্ধুরা আপনারা জানেনই যে এই যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ, সেই রক্ষা কবচ মামলা এর আগে বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন। বিচারপতি রাজশেখর মান্থা যেটা জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে গেলে কিংবা তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে গেলে রাজ্য পুলিশ কিংবা প্রশাসনকে আদালতকে আগে জানাতে হবে, আদালতের আগে অনুমতি নিতে হবে। এবং বিচারপতি রাজশেখর মান্থার সেই যে রায় কিংবা নির্দেশ তা নিয়ে কিন্তু তৃণমূল বহুবার বিরূপ মন্তব্য করেছে। এমনকি কুণাল ঘোষের মতো নেতারা তো বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন এবং একদিন দুদিন নয় লাগাতার করেছেন। তবে সেই যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া, সেই রক্ষা কবচ যাতে তুলে নেওয়া যায় সেই জন্য রাজ্য সরকারের তরফে টাকা খরচা করে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা ঠোকা হয়েছে। সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্য সরকার একবারে আম পাবলিকের টাকা নিয়ে ছুটে গেছে যাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা পদক্ষেপ করা যায়, শুভেন্দু অধিকারীকে যাতে অন্তত একটি মামলাতেও গ্রেফতার করা যায়, সেই চেষ্টাও কিন্তু রাজ্য সরকার আম পাবলিকের যে ট্যাক্সের টাকা সেই টাকা খরচা করেও কিন্তু করেছে। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে একেবারে সেই ঘুরে ফিরে নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছে, একেবারে ঘুরে ফিরে গালের থাপ্পড় কষিয়ে সেই হাইকোর্টেই পাঠিয়েছে। এবং সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পরেও কিন্তু রাজ্য সরকার নিজের যে গো সেই গো কিন্তু ছাড়েনি। এবং গত জুলাই মাসে কিন্তু জনৈক সুমন সিংহ নামে এক আইনজীবী এই শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ সেই রক্ষা কবচের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন এবং সেই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টেরই অপর বিচারপতি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই যে রক্ষা কবচ সেই রক্ষা কবচটা তুলে নেওয়ার আদেশ দেন। এবং সেই যে রক্ষা কবচ তুলে নেওয়ার আদেশ তারপরেই কিন্তু তৃণমূলের কোথাও যেন একটা বড় রকমের জয়ের সম্ভাবনা দেখতে পায়। আর সেই জয়ের সম্ভাবনা দেখতে পেয়েই কিন্তু তৃণমূল রীতিমতো শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ তুলে নিতে, সেই রক্ষা কবচ শেষ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। যদিও শুভেন্দু অধিকারী ও নাছোড়বান্দা তিনিও কিন্তু তার যে রক্ষা কবচ তার যে যুক্তি যে তার বিরুদ্ধে এমনি এমনি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দিচ্ছে, রাজনৈতিক একটা প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করছে, তাকে যাতে আটকানো যায় তাকে যাতে ঠেকানো যায় সেই চেষ্টা করছে, তো সেই যুক্তি নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। আর সেই মামলারই শুনানিতে কিন্তু এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সরকারের আইনজীবী তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জিকে রীতিমতো ধাঁতিয়ে দিয়েছেন, কল্যাণ ব্যানার্জিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। জানতে চেয়েছেন যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল তখন রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশ কী করছিল, যদি শুভেন্দু অধিকারী এত বড় অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে যদি এত মামলা হয়ে থাকে তাহলে তখন রাজ্য সরকার কী করছিল, এই প্রশ্নটা কিন্তু এদিন বিচারপতি কল্যাণ ব্যানার্জির সামনে রাখেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।